আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আব্দুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি ওপেন করার জন্য। আজকে আমি দেখাবো আপনার ডিম থেকে বাচ্চা ফুটানোর একটি ইনকিউবেটর মেশিন, মাত্র 1300 টাকায় পাবেন। এবং এই মেশিনটিতে 50টি ডিম দিয়ে আপনার খামারের হাঁস মুরগির ডিম ফুটাতে পারবেন। মেশিনটির দাম কম, সেক্ষেত্রে মেশিনটি মানেও ভালো। তো আপনাদের মেশিনটি আমি ফুল ডিটেলসে দেখাবো, একটু সময় নিয়ে আমার ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, আমার এখানে মেশিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বডিটা ককশিট বডি। আপনার চারদিকে আমরা র‍্যাপিং করে দিয়েছি আপনার, এটা হচ্ছে টেপ দিয়ে, যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। মেশিনটিতে আমরা তাপমাত্রা কন্ট্রোল করার জন্য ব্যবহার করেছি XHW3001 মডেলের কন্ট্রোলার, এবং এর পাশাপাশি আর্দ্রতা দেখার জন্য আর্দ্রতা মিটার থাকবে। মেশিনটি চালাতে হবে 220 ভোল্ট কারেন্টে চালাতে হবে। যাদের IPS আছে তারা চালাতে পারেন, এবং ইনভার্টার দিয়ে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন। এই মেশিনটি আপনার একটি সুবিধা হচ্ছে, কারেন্ট চলে যাওয়ার পরেও আপনারা যদি 2-1 ঘন্টা বন্ধ রাখেন তাতেও ইনকিউবেটরের ডিমে কোনো সমস্যা হবে না, একটা সুবিধা আছে। মেশিনটির যদি ভিতরে আপনাদেরকে দেখাই, আমি ভিতরে এই কাভারটি খুললেই আপনারা দেখতে পাবেন যেখানে নিচে ডিম রাখার জন্য জায়গা করা আছে, এখানে যে ডিমগুলো রাখা এভাবে আপনারা প্রত্যেকটা ডিম সাজাই দিবেন, এবং ডিমের গায়ে এক পাশে এক নাম্বার আর এক পাশে দুই নাম্বার দাগ দিবেন। প্রতিদিন 2-3 বার এই ডিমগুলোকে ঘুরাই দিতে হবে। মুরগির ডিম ঘুরাতে হয় 18 দিন, 1-18 দিন, আর হাঁসের ডিম 1-25 দিন ঘুরাতে হয়। কেউ যদি কোয়েল ফুটাতে চান, প্রায় 200 ডিম কোয়েল ফুটাতে পারবেন। কোয়েলের ডিম আপনার ঘুরাতে হয় 15 দিন। শুধুমাত্র আপনার এই মেশিনে ডিম ঘুরিয়ে দিতে হবে, আর কোনো কিছু করতে হবে না। মেশিনটি ব্যবহার করতে হলে আপনাদের একটি লাইট লাগবে, এই লাইটটি আমরা দিয়ে দিব। এটা হচ্ছে সাইড ওয়াটের একটি লাইট। এই লাইটটি যদি 1 মাস ব্যবহার করেন তাহলে আপনারা সর্বোচ্চ 50-70 টাকার মধ্যে বিদ্যুৎ বিল আসবে, এবং এই মেশিনটিতে আপনার বিদ্যুৎ বিল কম থাকা সত্ত্বে আপনার লাভ ভালো করতে পারতেছেন। আর এখানে যে হোল্ডারটি, এটা আপনারা বাল্বটা লাগাই দিবেন, এবং এখানে একটি ফ্যান থাকবে। এই ফ্যানটি হচ্ছে অল টাইম সবসময় চলবে, চারদিকে তাপ ছড়িয়ে দেওয়ার জন্য। আমি যদি আপনাদের মেশিনটি একটু চালিয়ে দেখাই যে কিভাবে তাপমাত্রা কাজ করে। আমাদের এরকম একটি মাল্টিপ্লাক নিতে হবে, এবং আপনারা যখন হাতে পাবেন মেশিনটি তখন এই ক্যাবেলটা কেটে নেবেন, ক্যাবেলটাই এই যে। এটা চালাতে হয় 220 ভোল্ট, আপনার বাসা বাড়ির লাইনেই চালাতে পারবেন। আমি যদি মেশিনটা লাইন দিলাম তখন দেখেন এখানে লাইটটি জ্বলে উঠছে এবং একটি ফ্যান চলতেছে, এবং এই মেশিনটির যে তাপ, নির্দিষ্ট তাপ, যেমন 37.7, এই তাপ হলে লাইটটা বন্ধ হবে। আমি যদি দেখাই যে আমরা তাপ সেট করে রাখছি, আপনার এই যে এখানে ডাউন বাটনটা চাপ দিলে দেখতে পাবেন যে 37.7 আসলে লাইটটা বন্ধ হবে, আর এখানে উপরে আরো চিহ্ন বাটনটা চাপ দিলে 37.2 এই তাপমাত্রায় তাপটা কমে আসলে আবার লাইটটা জ্বলবে। এইভাবে সম্পূর্ণ কাজটি অটো করবে, আর সম্পূর্ণ তাপমাত্রা সেট আমরাই করে দিব, আপনাদের কিছু করতে হবে না। আর এই মেশিনটি শুধু আপনাদের কাছ থেকে প্রতিদিন ডিমটা 2-3 বার ঘুরিয়ে দিতে হবে, সকালে দুপুরে রাতে। এবং মেশিনটির আর্দ্রতা বাড়ানোর জন্য এই যে মিটারে আপনার এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আর্দ্রতার মিটার। এটা যদি 55-65 ভিতরে থাকে তাহলে পানি দিতে হয় না। এই বাটিটা, এই বাটিটা আমরা দিয়ে দিব। 55-65 থাকলে পানি দিতে হবে না, এবং যদি 55 নিচে থাকে তাহলে সব সময় পানি দিয়ে রাখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সকল ডিম ফুটার শেষের 3 দিন অবশ্যই পানি দিবেন, শেষের 3 দিনে পানি দিয়ে রাখবেন। তো এভাবে এই মেশিনটিতে আপনি আর্দ্রতা কন্ট্রোল করবেন, আর্দ্রতা কম থাকলে পানি দিবেন, আর্দ্রতা বেশি থাকলে পানিটা বের করে রাখবেন। এই কাজটু করলেই আপনি এই মেশিনটি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। আর এই মেশিনটি ব্যবহার করার জন্য আমরা দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ ইনকিউবেটরের একটি ইউজার ম্যানুয়াল। এই ম্যানুয়ালটির পিছনেই আপনারা দেখতে পাবেন এই মেশিন এর ব্যবহার বিধি সবকিছু লেখা আছে, কত দিনে কোন ডিম ফুটে থাকে। যেমন অনেকে প্রশ্ন করেন মুরগির ডিম কত দিনে ফুটে, মুরগির ডিম আপনার 21 দিনে ফুটে থাকে, আর হাঁসের ডিম 25 দিনে ফুটে থাকে, সরি হাঁসের ডিম আপনার টোটাল 28 দিনে ফুটে থাকে, আর কোয়েলের ডিম দিলে 18 দিনে ফুটে থাকে, কেউ চাইলে কবুতরও ফুটাতে পারেন। এই মেশিনটিতে সবকিছু আমাদের এখানে নিয়ম কানুন, বাটি এবং লাইট সবকিছু দেওয়া থাকবে, শুধুমাত্র আপনারা নিয়ে মেশিনটি কারেন্টের লাইন দিলেই হবে। আর এই মেশিনটির দাম তো আপনাদের আমি বলেছি, মাত্র 1300 টাকায় পাবেন। আমার এই ভিডিওটি দেখে কেউ নিতে চাইলে, মেশিনটি ঢাকার বাইরে নিতে চাইলে আপনার 3 দিনের মধ্যে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। ঢাকার বাইরে এটা ডেলিভারি ভাড়া আসবে মাত্র 150 টাকা,
এবং ঢাকার ভিতরে যারা থাকবেন তারা পাবেন যে 100 টাকার মধ্যে ডেলিভারি ভাড়া। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।